তেসরা অক্টোবর ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী সংগঠনের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার আগরতলায় সিআরটিও কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আলোচনার বিষয়বস্তু ছিল পুঁজিবাদীদের সংকট ও সাম্রাজ্যবাদী যুদ্ধের দায় আমরা বহন করব না, অবিলম্বে মজুরি বৃদ্ধি করতে হবে, সংহতিমূলক সংগ্রাম চালিয়ে যাও। এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত হল সভায় বক্তব্য রাখেন সিআইটিও রাজ্য সভাপতি প্রাক্তন শ্রমমন্ত্রী মানিক দে, সম্পাদক প্রাক্তন সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত সহ আরও অন্যান্য নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, পুঁজিবাদী কাজ হলো শোষণ করা, মানুষের প্রতি সমাজের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকে না, তাদের কাজ একটাই, শুধু মুনাফা। তাই পুঁজিবাদী দুনিয়ার কাছে মানুষের সামাজিক ও জীবনী নিরাপত্তা নেই, মানুষের সামাজিক নিরাপত্তা এখন বিপন্ন, অধিকার আজ আক্রান্ত। দেশের সরকার সাম্প্রদায়িক শক্তি ও পুঁজিবাদী জোট যারা একটা স্বৈরাচারই কায়েম করেছে। বেঁচে থাকার যে অধিকার, লড়াই করার যে অধিকার, ট্রেড করার যে অধিকার, যে অধিকার লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আদায় করে এনেছি, সে তো আজকে আক্রান্ত, ধর্মঘটের অধিকার কেড়ে নিচ্ছে। পৃথিবীর দেশে দেশে এটা হচ্ছে, আর ভারতবর্ষে এমন একটা সরকার এসছে যেটা সাম্প্রদায়িক শক্তি এবং পুঁজিবাদী ব্যবস্থাপনার একটা ঐক্যবদ্ধ যোগ, এবং যারা স্বৈরাচারী একটা রাজ গোটা ভারতবর্ষে কায়েম করেছে এবং শ্রমজীবীদের সমস্ত অধিকারগুলো তারা কেড়ে নিয়েছেন। এবং আপনারা জানেন আমাদের শ্রম আইনকে সংশোধন করে 4টা কোডে তারা পরিণত করেছে, এবং এর বিরুদ্ধে আমরা লড়াই করছি, আমরা রাস্তায় আছি, আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি, দেশের শ্রমজীবীদের ঐক্যবদ্ধকে সেই সংগ্রাম আমরা করছি, মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি। এটা শুধু শ্রমজীবীদের বিরুদ্ধে আক্রমণ না, এই আক্রমণে সকলেই বিপর্যস্ত, সকলেই ক্ষতিগ্রস্ত হবেন, কেউ রেহাই পাবেন না, এবং বেকাররাও তার কর্মসংস্থানের প্রশ্নে আগামী। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10 এ।